আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন তো নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ করতে পারেন তো বিভিন্ন প্রয়োজনে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অর্থাৎ আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে সিম্পলি আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন এখন আপনি একটা থামলাইন তৈরি করবেন তো থামলাইন আপনি চাচ্ছেন আপনার একটা ফটো ইউজ করার জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ফটোটা আছে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার রিমুভ করতে হবে তাছাড়া আপনি যদি ফটো এডিট করতে ভালোবাসেন তাহলে সিম্পলি আপনি যা করতে আপনি একটা প্লেস একটা ফটো তুলেছেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড সেখানে ইউজ করে আপনার যে ফটোটা আছে সেটাকে আরো প্রফেশনাল লুক দিতে পারেন আশা করছি ভিডিওটি দেখে আপনারা খুবই উপকৃত হবেন তো ভিডিওটি খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়েলকাম ব্যাক তো আপনার শুরুতে একটা অ্যাপসের প্রয়োজন হবে তো অ্যাপসটি আপনি सिंपली যা করবেন আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন আপনি প্লে স্টোরে গিয়ে सिंपली যে সার্চ আইকনটা আছে সেখানে গিয়ে আপনি সার্চ করবেন যে ফটো রুম লেখা সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন যে আমি ফটো রুম লেখা সার্চ করার মাত্রই উপরে একটা অপশন চলে আসছে বা একটা অ্যাপস আমাকে সাজেস্ট করছে যে ফটো রুম ফটো এডিট সো তো এখানে আমি ক্লিক করছি তো আমি এই অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল করার পরে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখে দিব কীভাবে আপনারা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তাছাড়াও আপনি চাইলে কিন্তু আপনার যে ফটো আছে সেটাও এডিট করতে পারেন তো ফটোরোম অ্যাপসটা ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে তাই আমি সিম্পলি ওপেনে ক্লিক করব তো অবশ্যই এই অ্যাপ দিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেক্টটা দিয়ে দিতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে ফটোরুল ল্যাব যে এই অ্যাপসটা আছে সেই অ্যাপসটার যে প্রথম লেআউট বা হোম পেজ যেটা আছে সেটা দেখাচ্ছে তো উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো প্লাস আইকন আছে সেখানে আপনি ক্লিক করতে পারেন তো ক্লিক করার পরে আপনাকে একটা এখানে অ্যালাউ অপশন চলে আসবে যে অ্যালাউ রুম টু অ্যাক্সেস ফোটোস মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইউর ডিভাইস তো আপনি অ্যালাওতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন আছে ক্যামেরা অপশন দিয়ে আপনি সিম্পলি জাপ করতে পারেন একটা ফটো তুলে এখান থেকে সরাসরি সেটা রিমুভ করতে পারেন তাছাড়া আপনি গ্যালারিতে চলে যেতে পারেন গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনি স্পেসিফিক আপনার পছন্দের কোনো ফটো থাকলে সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি সিম্পলি নিচ থেকে একটা ফোটো নিয়ে নেব তো আমি আমার এই ফটোটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরেই অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এটা স্ক্যানিং হচ্ছে তো খুব সহজেই দেখতে পাচ্ছেন যে খুব সহজেই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আরও কিছু অ্যাপস রয়েছে সেগুলো দিয়ে সিমলে যা হয় কোয়ালিটি অনেক কমে যায় তো আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো সেটার সেই এই দুটাতে পড়ে যাচ্ছি প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে তো প্লাস এখানে ক্লিক করলে সিমটলি আপনি যা করতে পারেন অ্যাড ফটো একটা অপশন চলে আসে প্রথমেই সেখান থেকে আপনি চাইলে আরও একটা ফটো এখানে অ্যাড করতে পারেন পরবর্তীতে টেক্সট অ্যাড টেক্সট অপশনটা চলে আসছে সেখান থেকে আপনি যা করতে পারেন এখানে কিছু লেখা পছন্দ অনুযায়ী আপনি লিখতে পারেন তো ওভারলে দিয়ে আপনি যা করতে পারেন এখান থেকে ওভারলেতে আপনি ক্লিক করলে আমি এখান থেকে একটা লাইট শ্যাডো বা এইসব আপনি ইউজ করতে যাচ্ছেন তো আমি চাচ্ছি একটা লাইট অপশন যে অপশনটা রয়েছে সেখান থেকে একটা লাইট যে আলুটা আছে সেটা ইউজ করার জন্য তো ওভারলে মানে আপনার যে ফটোটা আছে সেটার উপর একটা ভার্চুয়াল একটা লেয়ার বা একটা লাইটের আলু সেটা আপনি এখানে ফেলাতে চাচ্ছেন বা ইউজ করতে যাচ্ছেন তো সিম্পলি আমি এটা ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আমার ফটোটা যে আছে সেটার পরে একটা লাইট চলে আসছে দেখতে পাচ্ছেন যেটা রিমুভ করার পরে বা এটা একটু মুভমেন্ট করার পরে আপনি দেখতে পারছেন তো ওইভাবে আপনি এখান থেকে শেডো বা লাইট এসব ইউজ করতে পারেন অ্যাট ওভারলে যে অপশনটা আছে সেটা সিম্পলি আমি বলবো যে আপনি যদি ফটো এডিট করতে ভালোবাসেন বা ফটো এডিট করতে চান তাহলে এই যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে ইউজ করতে পারেন তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে অ্যাট ওভার লেতে কীভাবে ইউজ করতে হয় এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনি অনেকগুলো অপশন চলে আসবে এখানে আপনি চাইলে আপনার ফোটোর উপর একটা শেডো ইউজ করতে পারেন বা একটা লাইটস যে আলো আছে সেটা ইউজ করতে পারেন অ্যাজ এ উইশ তো আমি এখানে যাচ্ছি না আমি চলে যাচ্ছি পরবর্তীতে যে কি দুইটা অপশন ছিল সেই দুইটা আমি আপনাদেরকে দেখা দেই তো নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে দাদা দেওয়া আছে যে অবজেক্টস তো এখানে পার্সন এবং ব্যাকগ্রাউন্ড তো এখানে দুইটা অবজেক্ট রয়েছে এরকম বোঝাচ্ছে যে পার্সন রয়েছে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এখন দুইটা অপশনের মধ্যে আপনি যদি প্রথমে পার্সনে ক্লিক করেন তো পার্সনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে প্রথমে ডিলেট অপশন আছে আপনি ডিলেটে ক্লিক করলে সিম্পলি যে আমার যে ফটোটা আছে সেটা এখান থেকে ডিলিট হয়ে যাবে পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে রিপ্লেস আপনি চাইলে এটাকে রিপ্লেস করতে পারেন আপনি চেঞ্জ করতে পারেন তো এইভাবে কাট আউট অ্যাডজাস্ট এখানে আপনি আপনার ফটোটাকে অ্যাডজাস্ট করতে পারেন শেডো আছে এখানে শেডো দিতে পারেন আপনার ফটোর আউটলাইনে একটা বর্ডার দিতে পারেন আউটলাইনে ক্লিক করার পরে একটা বর্ডার চলে আসবে তো আপনি যদি ফটো এডিট করে থাকেন বা এডিট করার জন্য এই অ্যাপসটা ইউজ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি যা করতে পারেন এখানে যে শেডো অপশন আছে সেখানে ক্লিক করতে পারেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শেডোর যে আপনি এখানে এখানে ক্লিক করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমার ফোটোর পিছনে একটা শেডো চলে আসছে তো এইভাবে আপনি ইউজ করতে পারেন তো এটা ছিল যে পার্সন যে অপশনটা আছে সেটা অর্থাৎ পার্সনটাকে আপনি নিয়ে কিছু মডিফাই করতে পারেন সেই সম্পর্কে আর কি তো পরবর্তী চলে যায় ব্যাকগ্রাউন্ড অপশনে তো ব্যাকগ্রাউন্ড অপশনে সিম্পলি আপনার যারা ইউটিউবার আছেন যে ব্যাকগ্রাউন্ড আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় বা আপনার ফোটোর যে অন্যান্য যে ব্যাকগ্রাউন্ড আছে বা থামলাইন তৈরি করার ক্ষেত্রে বা আপনি যদি ফটো ইডিট করেন যে আপনার ফটোর একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনি সিম্পলি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে সেম আপনি এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন চলে আসছে তার মধ্যে একটা হচ্ছে রিপ্লেস যে রিপ্লেসের মধ্যে ক্লিক করলে আপনি যা হবে আপনার যে ফটো আছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে চাইলে এটা ইউজ এটা আপনি চেঞ্জ করতে পারেন তো ইরেস একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে সিম্পলি যা হবে যে আপনার ফটোর কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না তো আপনার ফটো যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে যে এরকম চলে আসবে তো আপনার যদি এরকম থাকে তাহলে আপনি কিন্তু ইরেজ অপশনে বা ইরেজ ফটোগুলার যে ব্যাকগ্রাউন্ড থাকে এগুলো কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি ইউজ করতে পারবেন এটা মূলত যে ইউটিউবার আছে তাদের ক্ষেত্রে এরকম হয় যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেয় তো এটা করার পরে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে সেটা অটোমেটিকলি ইউজ করতে পারেন তো এটা ইউটিউবারদের জন্য তো আপনি চাইলে কিন্তু যেখানে ফিল্ড অপশন ফিল্ড অপশন আছে সেখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার পছন্দ হয়েছে কিছু ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি আপনি সেট করতে পারেন সিম্পলি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে একটা ক্লিকের মাধ্যমেই তো আপনারা যদি ফটো এডিট করতে ভালোবাসেন তাহলে কিন্তু এই অ্যাপটা খুবই খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য কারণ আমি দেখেছি অন্য কোনো সফটওয়্যার দিয়ে যদি আপনি আপনার ফটো যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান তাহলে সেটা তো রিমুভ হয়ই না ঠিকঠাক মতো এবং পরবর্তী যদিও হয় তাহলে কোয়ালিটিটা অনেক কমে যায় তো আপনি পরবর্তীতে আপনি যা করতে পারেন যে রিপ্লে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পরে কী হয় সিম্পলি আপনাকে এখানে অনেকগুলো ফটো যে কালেকশনের যে ফটোগুলো রয়েছে যেহেতু আমার ইন্টারনেট কানেক্ট দেওয়া আছে তো এখানে কালেকশন অপশনটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে আর এখানে মাই ফোটো আছে মাই ফোটো থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে সেখানে দিতে পারেন আপনি যে কালেকশন অপশনটা আছে সেখান থেকে আমি একটা ফটো এখানে আমি ইউজ করব তো আমি এখানে ক্লিক করব। তো সিটিসে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করবো তো আপনি দেখতে পাচ্ছেন এখন আমার যে ফটোটা যে অবস্থায় রয়েছে সেটা হল যে একটা হলুদ ব্যাকগ্রাউন্ড রয়েছে প্লাস আমার ফটোর যে চারপাশে একটা বর্ডার রয়েছে তো আমি যে কোনো একটা ইমেজের উপরে ক্লিক করলে ইমেজের উপরে ক্লিক করার পরে কিছুটা লোডিং নেবে লোডিং দেওয়ার পরে অটোমেটিকলি আপনার যে ফটোটা আছে সেটা কিন্তু যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ হয়ে যাবে এখন আপনি যদি যে কোনো আপনার ভালো করে যদি একটা এইচডি কোয়ালিটি আপনার ফটো ক্যাপচার করতে পারেন তাহলে কিন্তু সিম্পলি খুব সহজেই আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে চেঞ্জ করতে পারেন তো ভিডিওটি খুবই হেল্পফুল যারা আপনারা ফটো এডিট করতে ভালোবাসেন তারা এই অ্যাপসটা অবশ্যই ইউজ করতে পারেন এবং যারা ইউটিউবার আছেন তারা তো মাস্ট ইউজ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে তো এই তো আমার ফটোটার আমি যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা রিমুভ করে দিয়েছি প্লাস আমার ফটোতে একটা ভার্চুয়াল একটা শেডও ইউজ করেছি এবং পরবর্তীতে আমি এটা এক্সপোর্ট করবো বা আমার গ্যালারিতে নিয়ে আসবো তো সিম্পলি আপনি যা করবেন উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি যা করবেন আপনি দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে অটোমেটিকলি আপনার যে ফটোটা আছে সেটা কিন্তু আপনার গ্যালারিতে চলে গিয়েছে তো এখন আমি চলে যাবো গ্যালারিতে সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে ফটোটা আছে সেটা কী অবস্থা কি এখানে সেফ হয়েছে কিনা তো আমি গ্যালারিতে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ফটো রুম একটা যে ফাইল আছে সেটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে তো সেখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এটাই যে আমার ফুলোটা তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন লাইক দিলে হয় কি উৎসাহ আর অনেক বেড়ে যায় আর আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম ভ্যালফুল ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে হবে কি আমার আপলোড দেওয়া বা আমার তৈরি করা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ